স্কুল খোলার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। সেই মতো 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার জন্য শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব। কিন্তু এরই মধ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। তিনি জানিয়েছেন, আগাম স্বাস্থ্যের পরিকাঠামো যাচাই না করে স্কুল খুললে করোনা ছড়াতে পারে। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, স্কুল খুলতে একেবারেই সমস্যা নেই। এক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তকেই শিরোপা দিল কলকাতা হাইকোর্ট, শুধু মেনে চলতে হবে করোনা বিধি। তিনি অ্যাসিওর করেছেন, ভালোভাবে এই জায়গাটা আমি জোর দিতে চাই, তিনি অ্যাসিওর করেছেন যদি কোনো আনউইলিং প্যারেন্টস এবং টিচিং এবং নন টিচিং স্টাফের এই এই নোটিফিকেশনের বিরুদ্ধে কোনো রকম অবজেকশন থেকে থাকে, আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ ল সেটা কনসিডার করব। আমরা এই জায়গাটাই এই মর্মে কলকাতা হাইকোর্ট এই মামলাটা ডিসপোজ অফ করেছে এবং লিবার্টি দিয়েছে যদি কোনো আনউইলিং পেরেন্টস যারা বাচ্চাকে স্কুলে পাঠাতে চান না এই কোভিড সিচুয়েশনে, এবং টিচিং এবং নন টিচিং স্টাফ যারা ওই 9:30-10:30 মধ্যে স্কুলে ঢুকতে যাদের অসুবিধা হবে, 4:30 পর বেরোতে অসুবিধা আছে, তাদের স্ট্রেট ওয়েতে যদি স্কুল শিক্ষা দপ্তরে আবেদন করা হয়, মহামান্য আদালত তাদের ডাইরেকশন দিয়েছে যে সরকারকে যে সেটা যেন সনদের সঙ্গে বিবেচনা করা হয়। প্রসঙ্গত, স্কুল খোলার পরে করোনাবিধি মেনেই পঠন পাঠন হবে, কিন্তু স্কুলে এসে কোনো পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবেন না স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা স্বাস্থ্যবিধি মানছে কিনা তা দেখার দায়িত্ব অভিভাবকদেরও। আগামী 16 নভেম্বর স্কুল খোলার আগে অভিভাবকদের এমনটাই জানিয়েছে শহরের বেশিরভাগ স্কুল, এমনকি কিছু স্কুল নোটিশ দিয়েও অভিভাবকদের সতর্ক করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।